গুটিকয়েক ছাত্রনেতার পরামর্শে চললে আগামী ছয় মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারকে তল্পি তল্পা গোছাতে হবে বলে সতর্ক করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উত্তরায় জুলাই বিপ্লবে হতাহতদের স্মরণে আয়োজিত সভায় তিনি বলেন, কাউকে নেতা বানাতে ছাত্র জনতা জীবন দেয়নি, নেতাগিরি না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানান নূর। এ সময় জুলাই বিপ্লবে নিহতের পরিবারকে 1 কোটি এবং আহতদের পরিবারকে 50 লাখ টাকা অনুদান দেওয়ার দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। পরামর্শে যদি সরকার চলেন, ছয় মাসের মধ্যে তল্পি তল্পা ঘোষণার জন্য প্রস্তুত থাকেন।